হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়ান্ডারলাস্ট। আপনারা দেখছেন বং বয়েজ উইথ ইকোস্কেপ, অ্যান্ড এটা হচ্ছে পার্ট টু অফ দ্য সিরিজ, যেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আমরা করছি। তো এখন আমরা চলে এসেছি নন্দনে। তো আমরা এখন নন্দনের যেসব ফিচার ফিল্মসগুলো বা ডকুমেন্টারিজ বা অ্যানিমেশন ফিল্মসগুলো যেগুলো ফিচার করা হবে, তো ওগুলো আমরা দেখবো। তো এখন আমরা যাচ্ছি অন আওয়ার ওয়ে টু শিশির মঞ্চ, যেখানে একটা জার্মান অ্যানিমেশন ফিল্ম স্ক্রিনিং হবে। তো চলুন আমাদের সাথে একটু দেখে নিই কিরকম হয় ফিল্মটা। আমরা দেখার পর ওটা রিভিউ দেব। সো লেটস গো। এখন আমরা চলে এসেছি হলদিরামসে। তো ততক্ষণ আমাদের সিনেমাগুলো দেখা হয়ে গেছে আর কি। তো আমরা মোটপাট আজকে দুটো জিনিস দেখলাম, একটা অ্যানিমেশনের ওপর কিছু শর্ট ফিল্মস যেটা জার্মান ল্যাঙ্গুয়েজে ছিল আর কি, অ্যান্ড তারপর আমরা দেখলাম ভুটানিস একটা ফিচার ফিল্ম যেটার নাম হচ্ছে লুনানা ইয়ক ইন দ্য ক্লাসরুম। সিনেমাটা পার্সোনালি আমাকে খুব টাচ করেছে, যদিও বা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ওটা মানে কালার ট্র্যাকশন বা বলুন বা একটু মানে ডিসপ্লের একটু প্রবলেম হয়ে গেছিলো, বাট যেহেতু সিনেমাটা খুব মানে কন্টেন্টটা খুব ভালো ছিল অ্যান্ড একটা ইমোশনালি কানেক্ট করেছে অডিয়েন্সটাকে, তো পার্সোনালি আমার খুব ভালো লেগেছে সিনেমাটা। আর তো যেমন বললাম পার্সোনালি আমাকে ফিল্মটা খুব টাচ করেছে, একটা লেজিটিমেট রিভিউ মানে এরকম হয়েছে সেটা দেখার জন্য এই মুহূর্তে যে আমাদের শ্যুট করছে তিনি নয় বলুন, বিকজ আমার থেকে অনেক ভালোভাবে আমাকে মানে আপনাদের বলতে পারে। সো থ্যাংক ইউ শ্রায়ণ এই প্রোগ্রামটা দারুণভাবে কন্ডাক্ট করার জন্য। শ্রায়ণকে আপনারা তো চেনেন, আগেও এসেছিল, সেলফিতেও করেছে। তো বেসিক্যালি ও আর আমি দুজনে মিলে আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সেকেন্ড পার্টটা আমরা করলাম। ও অনেক আগে সকালে এসছে, আমি পরে ওকে জয়েন করলাম, অ্যান্ড ইটস ভেরি ওয়ান্ডারফুল থিং কি আমি অনেক ফিল্ম আমি কখনো এই রিভাইভ করে পার্টিসিপেট করিনি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, দিস ইজ ফার্স্ট টাইম আমি কিছু ফিল্ম দেখলাম, রাদার আমরা দুজনে মিলে দেখলাম। মেনলি ও বললো দুটো ফিল্ম, অ্যাকচুয়ালি আমরা দুটো ফিল্ম দেখিনি, আমরা দেখেছি তিনটে ফিল্ম, তার মধ্যে একটা তিনটেরও বেশি, বিকজ একটা অ্যানিমেশন ফিল্ম ছিল যে ফিল্মের মধ্যে জার্মান বেস্ট ফিল্ম, এবং সেই ফিল্মটাতে যেটা হয়েছে সেটা একটা কালেকশন অফ দ্য কিছু অ্যানিমেশন ছিল।
সেই কালেকশন অফ অ্যানিমেশনসের মধ্যে কিছু কিছু অ্যানিমেশনস আমার ভালো লেগেছে, মেসেজটা ছিল একটু ডিফারেন্ট ধরনের, দু তিনটে মুভি ডেফিনেটলি আমার ভালো লেগেছে। তারপর যেটা আমরা দেখি সেটা হচ্ছে একটা ভুটানিস ফিল্ম। অ্যানিমেশন যে ফিল্মটা হয় সেটা হয় আপনার শুরু হয়েছিল আড়াইটা থেকে এবং সেটা চলে আপনার সাড়ে তিনটা অবধি চলে, তো আমরা সাড়ে তিনটা অবধি দেখলাম, না সরি, অ্যানিমেশন ফিল্মটা হয় শিশির মঞ্চে আর নন্দন ওয়ানে আমরা দেখি এই ভুটানিস ফিল্মটা। দুটোর ব্যাপার নিয়ে আমি কথা বলবো। আমার মনে হয় দুটো ফিল্মই অনবদ্য, অ্যানিমেশনের আগেরটা একটু ডিফারেন্ট কারণ শ্রায়ন একজন আর্ট স্টুডেন্ট, তো তার কাছে অ্যানিমেশনটা একটা প্রাধান্য পায় আলাদা মাত্রায়, তার সেটা ভালো লেগেছে। আমিও আর্টেরই স্টুডেন্ট ছিলাম বাট নট লাইক হিম, ওর ও তো ব্যাচেলার করেছে ওর পেন্টিংয়ের ওপর, বাট আমি যা শখেই আমি আঁকতাম একটা সময়। তো যাই হোক, আমি অ্যানিমেশনটা দেখি এবং তারপর আমরা দুজনে বেরিয়ে এসে ভুটানিস যে ফিল্মটা, এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল জনারের মধ্যে এটা ছিল, ভুটানিস যে ফিল্মটা ছিল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল জনারের মধ্যে, সেটা নাম এনারা দিয়েছেন ইনোভেশন ইন দ্য মুভিং পিকচার্স বলে। তো এটা ইন্টারন্যাশনাল ক্যাটাগরির মধ্যে বা ইন্টারন্যাশনাল জনারের মধ্যে পড়ছে, আর সেই ইন্টারন্যাশনাল জনারে যে ফিল্মটার নাম সেটা ডেফিনেটলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। ফিল্মটা যেটা আমরা দেখলাম নন্দন ওয়ানে, এবং ডাইরেক্টলি আমরা ডিরেক্টরের সঙ্গেও কথাবার্তা বলার একটা সুযোগ পাই, ওনার কিছু ক্লিপিংস আমি এই ভিডিওটার পরে দেখাবো আফটার দ্য রিভিউ। যেটা এই ফিল্মটার নাম, সেই ফিল্মটার নাম হচ্ছে লুয়ানা ইয়ক ইন দ্য ক্লাসরুম, মানে লুয়ানা একটি জায়গা এবং ইয়ক মানে তো জানেনই চমড়িগায়, একটি চমড়িগায় একটা ক্লাসরুমের ভেতরে, তাহলে নামটা শুনে একটু উইয়ার্ড মনে হচ্ছে কিন্তু নয়, এর বিষয়বস্তুটা দারুণ। এই ফিল্মটা আমাকে পার্সোনালি খুব টাচ করেছে, কেন টাচ করেছে আমি পরে বলছি, বিকজ ইট গিভস আ লট অফ আদার ইম্পেটাস টু মি, ওয়াই কারণটা আমি বলবো, তার আগে একটু ফিল্মের ব্রিফটা না করলেই নয়। ফিল্মটা শুরু হয় কোথা থেকে জানেন? ফিল্মটা শুরু হয় থিম্পুতে, আর যাকে নিয়ে ফিল্ম, মানে যে প্রোটাগনিস্ট উনি হচ্ছেন একজন টিচার, আর এই টিচার একটা গভর্নমেন্ট স্কুলের টিচার। প্রথমে দেখানো হচ্ছে যে এই টিচার তার গ্র্যান্ড মাদারের সঙ্গে থাকে, অর্থাৎ ঠাকুমার সঙ্গে থাকে, এবং তার হঠাৎ একটা ট্রান্সফার অর্ডার আসে একটা এমন একটা রিমোট প্লেসে যেখানে কেউ যেতে চায় না। তো ওই ট্রান্সফার অর্ডারটাকে আটকানোর জন্য স্কুলের কর্তৃপক্ষ সঙ্গে দেখা করতে চায়, এখান থেকে ফিল্মটা শুরু। তো আমরা দেখি যে উনি সেক্রেটারি, যে স্কুলের সেক্রেটারি, তার সঙ্গে কথা বলে এবং বলে যে ওরকম একটা রিমোট প্লেস আমি যেতে পারবো না, আপনি জানেন এত কতটা দূর, বলে ইউর আ ভুটানিস, তো ভুটানিস পিপল শুড নট ভয় পাবে না অল্টিচিউড বা রিমোট প্লেসের জন্য, তো তুমি যাও, তুমি চলে যাও। এবার এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা কী জানেন তো, যেহেতু ওই টিচার একজন আর্বান প্লেসে ক্যাপিটাল, ওই দেশের ক্যাপিটাল থিম্পুতে বসবাস করে, তার একটা আলাদা, যেটা আমাদের সকলের মধ্যে হয় যারা মেট্রোজের মধ্যে থাকি, আমরা চাই আমাদের একটা আলাদা একটা অ্যাম্বিশন আছে, আমরা আরও একটু বড় জায়গাতে, বড় শহরে যেতে চাই, এরকম ফ্যাক্টর এর মধ্যেও কাজ করে। এবং ও অ্যাকচুয়ালি সিঙ্গিংটা ওর প্যাশন, ও গিটার বাজায়, তো ওর মনে হয় যে অনেক দূর দেশে চলে যাবে এই ভুটান ছেড়ে, এরকম ওর মাথার মধ্যে চলে। এবং তার বন্ধুকে সেই কথাটাও বলে যে তুমি আমাকে বলেছিলে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, তো সেই কথাবার্তাটা প্লিজ আমাকে একটু ইনফরমেশন জন্য জোগাড় করে দাও। ওর কলিগ তাকে জোগাড় করে দেয় বলে প্রতিশ্রুতি দেয় এবং সে মনস্থির করে ফেলে, আমি তো যাচ্ছি জয়েন করতে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওখানে পড়াবো না, আমি চলে আসবো। তো এবার এই লুয়ানা এমন একটা প্লেস, যে প্লেসটা ভুটানের একদম এক্সট্রিম পোর্শনে, বলা যেতে পারে ভুটান তিব্বত বর্ডারের মধ্যে বিলং করে, একটা ট্রেকিংয়ের রাস্তা, কেউ যায় না ওখানে। তো সেরকম জায়গাতে লুয়ানা একটা গ্রাম, যেখানে খুব মুষ্টিময় জনসংখ্যা এবং মুষ্টিময় লোক নিয়ে সেটা একটা গ্রাম রয়েছে, এবং সেখানে সে একটা স্কুলে, এই যে আমাদের প্রোটাগনিস্ট যে টিচার যার নাম হচ্ছে গোয়েন দর্জি যাচ্ছে পড়ানোর জন্য। তো অনেক দুটো তিনটে জায়গা হল করে করে যেতে হয়, এবং একটি জায়গাতে গ্রামের থেকে একজন লোক অলরেডি তার সঙ্গে আসে এবং যোগাযোগ করে, স্যার আপনি এসছেন তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমি এসছি, বিকজ এখানে যাওয়াটা তো খুব ডিফিকাল্ট। তো একটা নাইট স্টে করে একটি জায়গাতে, এবং সেখান থেকে তারা আবার স্টার্ট করে, এবং যাওয়ার সময় একটা পাস পড়ে। তো যখন ওই পাসের মধ্যে এই যে গাইড যিনি ছিলেন উনি কী করলেন, কিছু রিচুয়াল স্টার্ট করে দিলেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো কেন তুমি এইসব রিচুয়ালস করছো, ও যে রিচুয়ালস এই কারণে করছি কারণ ট্রাভেলার্সরা এই দিক দিয়ে যায় এবং আমি এটাই প্রার্থনা করি যারা তাদের যাত্রাটা সফল হয় এবং তারা যেন আবার এই
এখান দিয়ে ফিরে আসতে পারে, এই জায়গাতে আবার চলে আসতে পারে। তো এটা রিচুয়ালস। তো রিচুয়ালস এর মধ্যে উনি কি করছেন, কিছু পাইল অফ স্টোনস দেওয়া থাকে। আপনারা তো দেখেছেন যারা মাউন্টেনিয়ার্স এর জন্য করেন বা মাউন্টেনে যান, দার্জিলিং বা আপনারা সিকিমে দেখলে দেখবেন যেরকম পাইল অফ রক্স থাকে। তো এনারা এটাকে বলা হচ্ছে একটা প্রার্থনা সর্ট অফ করছে যে তারা যেন ফিরে আসে, এবং সে ওই স্যারকে বলে, অর্থাৎ যিনি আমাদের প্রোটাগনিস্ট ওনাকেও বলে যে আপনিও প্রার্থনা করতে পারেন। তো উনি বলে দেয় নো আই ডোন্ট বিলিভ অল দিস থিংস, তুমি তাড়াতাড়ি চলো আমাদের যেতে দেরি হচ্ছে। এই বলে তারা আবার তাদের যাত্রা শুরু করে, এবং আমার কিছুক্ষণ যাওয়ার পরে দেখে যে একটা অনেক মানুষজন তাদেরকে একটা জায়গাতে অপেক্ষা করছে তাদের আসার জন্য, এবং সেটা দেখে তার মনে হয় যে আমরা কি চলে আসলাম। সেই গাইডকে জিজ্ঞেস করে বলে না না আমরা এখনও আসিনি, বিকজ এখান থেকেও আরও অনেকটা যেতে হবে, প্রায় 2 আওয়ার্সের পথ। তো ওখানকার যিনি গ্রাম প্রধান তিনিও চলে আসেন, তিনি এনে বললেন যে না আমরা আপনাকে জাস্ট ফেলিসিটেট করতে এসেছি, আপনাদেরকে ওয়েলকাম জানাতে এসেছি। তো ওখানে কিছু একটু রিচুয়ালস মতন হয়, খাওয়া দাওয়া করে, এবং বলে তাহলে আমরা আবার চল যাত্রা শুরু করি, কারণ আমাদের পৌঁছতে হবে। ঠিক আছে, তো ব্যাপারটা বলার এই উদ্দেশ্য কি, একজন টিচার যে আর্বান প্লেস থেকে একটা রিমোট রুরাল এরিয়ার মধ্যে যাচ্ছে তাকে সার্ভিস প্রোভাইড করার জন্য, এবং তাকে প্রচণ্ড খাতির দাড়ি করা হলো। আর এটা সত্যি হয়, এটা সত্যি হয়। কেন হয় যেটা আমিও নিজে ফিল করেছি, কেন ফিল করেছি আমি পরে বলছি। তো ওখানে যায় এবং খুব রেচেট জায়গা, ক্লাসরুমটা খুব ওরকম করে ঠিকঠাক মতন করে নেই। তার সে জিজ্ঞেস করে যে আচ্ছা তাহলে আগের যিনি টিচার ছিলেন উনি কতদিন ছিলেন, উনি বললো যে খুব উনি খুব তাড়াতাড়ি চলে গেছে। তো এবার ওর মাথার মধ্যে একটা খেলছে, ও তার মোবাইল নিচ্ছে, মোবাইল কাজ করে না, ইলেকট্রিসিটি নেই, ইলেকট্রিসিটি ওখানে নেই, কারণ ইটস নট পসিবল, সোলার পাওয়ার দিয়ে চলে, চার্জ হচ্ছে না ওর ডিভাইসগুলো। ও গান শুনতে শুনতে আসে, সেই গানের আইপডটাকেও ঠিকঠাক করে চার্জ আপ করতে পারে না। তো একটা মেস মতন, খুব ইরিটেশন। তো এই ইরিটেশনটাকে কাটিয়েই ও স্টার্ট করে, ও বলে যে দেখুন আপনারা আমার জন্য অনেক কিছু এটা করলেন, বাট আমি তো এখানে থাকতে পারবো না, আমি চলে যাব। যে এই কথাটা শুনে যিনি ওখানকার প্রধান ছিল, অর্থাৎ গ্রামের প্রধান, যার নাম আশা, ও বলল যে একটু ডিজার্টেন্ট হয়, বলে ঠিক আছে আজকে তো অনেক মানে অনেক দিন ট্রাভেল করে আপনাদের আসতে হলো, তো এই যেসব গাধা যেগুলো অ্যাকচুয়ালি নিয়ে তাদের মাল বহন করে নিয়ে আসে তারাও, তাদেরকে সেও টায়ার্ড, এবং আপনি দুদিন রেস্ট নিন, তারপরে দুদিন বাদে আপনি চলে যাবেন। এই বলে সেই রাত্রে সে ঘুমিয়ে পড়ে, এবং তার জানলার যে রুমে সে থাকে সেই জানলাও ঠিক নেই, জানলাগুলো কাগজ দিয়ে লাগানো হয়েছে। এবং কি হলো, ও ঘুমোলো, এবং ঘুমানোর পরে হঠাৎ যখন তার সকালবেলায় তার ঘুম ভাঙে, হঠাৎ দেখে একটি বাচ্চা মেয়ে তার দরজা নক করে, এবং সে বলে কি হয়েছে, বলছে যে না স্যার আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমাদের ক্লাস তো 8:30 থেকে, আপনি কি আসছেন। ও অন্যরকম একটা ফিল হলো, বলে ঠিক আছে তুমি যাও আমি আসছি। সো তো এই যে গুয়েন নিজের মতন করে জামা কাপড় ঠিকঠাক করে পরে সুটেড বুটেড হয়ে সে ক্লাসে যায়। ক্লাসের মধ্যে ব্ল্যাকবোর্ড নেই, রেচেট অবস্থায়, তো সকলে ইন্ট্রোডাকশান নেয়, সে বলে, এবং সঙ্গে সঙ্গে তখন তারা একটা গান শুনতে পায়। বলছে এটা কে গাছে, বলছে সালদম বলে একজন রয়েছে যে গান গায়, সে হচ্ছে অ্যাকচুয়ালি ইয়াক, যেটা চমড়ি গায়, চমড়ি গায়ে চড়ায়, এবং সেই গান গাইছে। তো ও গানের প্রতি তো ওর এমনি আগে ইন্টারেস্ট ছিল, তো ওদের সঙ্গে ইন্ট্রোডাকশান হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম ইন্ট্রোডাকশান হওয়ার পর আস্তে আস্তে কাজের মধ্যে ঢুকে যায়, এবং ও প্রচণ্ড এনগ্রসড হয়ে যায় এই বাচ্চাগুলোর সঙ্গে, বেশ ভালো মতন করে তারা মিক্স আপ হয়ে যায়। কিন্তু তার মাথার ব্যাক অফ দ্য মাইন্ড আছে ওকে তো অস্ট্রেলিয়া যেতে হবে। তো ওর শহর থেকেও, অর্থাৎ থিম্পু থেকেও ইনফরমেশান চলে আসে যে না এরকম এরকম সব হয়ে গেছে। তো ওর যে প্রধান ছিল সেও খুব ইমপ্রেস, বলে তুমি তো চলে যাবে, তবু করছো, বলে না আমি এখন যাবো না, কিছুদিন থাকি, বিকজ এই মিড সেশনে যদি আমি চলে যাই বাচ্চাদের একটা হ্যাম্পার হবে। তো আস্তে আস্তে উইন্টার চলে আসে, উইন্টার আসবে আসবে করে। তো সেই সময় ওনার যে প্রধান বলছে তুমি যদি এর মধ্যে যদি না নামো তাহলে তো এই উইন্টারে তোমাকে থাকতে হবে, কারণ এরপরে আমাদের এখানে সব ইয়াক বলুন যা আছে সব আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, কারণ উইন্টারটা খুব সাংঘাতিক। তো বললো ঠিক আছে আমি চেষ্টা করব তাড়াতাড়ি এদেরকে ম্যানেজ করে আমি চলে যাব এরকম। এর মধ্যে এখানে আরেকটা হয়েছে যে স্যালডন বলে যে আছে সে কি করে, তার সঙ্গে ওর একটা বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় টিচারের, কারণ ও গান গায় এবং এও গানের সাথে ইন্টারেস্টেড। তো ও বলে যে তুমি আমাকে গান শেখাবে, বলে গান শেখানোর গিয়েছে, এটা ভেরি কমন গান আমাদের এখানে, সকলেই এই গানটার গায় বিকজ ইটস আ লোকগীতি, এই বলে। এবং আরেকটা জিনিস হয় কি, ওখানে যে ঘুটে আমরা যেটাকে বলি, সেই ঘুটে বা ফুয়েল,
দরকার জ্বালানির জন্য। ওখানে তো এরকম আমাদের মতন গ্যাস বা কিছু নেই, তো ওখানে কাউডাং দিয়ে যে ঘুঁটে হয় সেই ঘুঁটেটাকে ইউজ করতে হবে। তো ঘুঁটে নেওয়ার জন্য ও কী করতো, নিজের হাতে, ও মানে একজন টিচার, সে নিজের হাতে কাউডাং নিয়ে ঘুঁটে দিচ্ছে, গোবর থেকে ঘুঁটে বানাচ্ছে। এইগুলো করার জন্য তাকে অনেকটা দূর যেতে হয়। তো স্যালিন বলে, তো আপনি, আমি প্রতিদিন দেখি আপনি সকালবেলায় চলে যান অনেক দূরে গিয়ে মানে গোবর কালেক্ট করার জন্য। তো আমার মনে হয় সেটা না করে ইয়াক আছে, এই ইয়াকটাকে আমি আপনার ক্লাসরুমে রেখে দিচ্ছি, ও যখন ইচ্ছা হবে আপনাকে গোবর সাপ্লাই করবে আর আপনি সেটা দিয়ে ঘুঁটে ইউজ করতে পারেন। এনিওয়েজ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে তারা প্রচণ্ডভাবে নিজেদের মিক্স হয়ে যায়, কিন্তু যখন সময় আসে তাকে যাওয়ার, সে চলে যাওয়ার সময় এই পুরো গ্রামবাসী তাকে অভ্যর্থনা জানায় এবং একটা চিঠি লেখে এই ক্লাস ক্যাপ্টেন, যে ওই বাচ্চা মেয়েটি যার নাম হচ্ছে প্রেম, তো সে বলছে, স্যার ইউ আর দ্য বেস্ট টিচার উই হ্যাভ সিন, ইউ আর আর ফেভারিট টিচার, আমরা চাই যে আপনি আমাদের সঙ্গে থাকুন, থাকলে খুব ভালো হয়, আমি জানি যে আপনি আমাদের ভালো টিচার। তো যখন সে চলে যায় স্যালরন তাকে বলে যে আপনি থাকলে ভালো হতো, তো গোয়েন বলছে যে না আমার থেকেও ভালো হয়তো টিচার আসবে, বলছে ভালো যে আপনি নন কে বললো, সেটা তো বলবে যে যারা আপনার কাছে পড়াশোনা করলো তারাই বলবে। তো চিঠিটা দেখে ও তার স্মৃতিমন্থন করতে করতে চলে যায় এবং তারপরেই দেখাচ্ছে সে অস্ট্রেলিয়াতে একটা রেস্টুরেন্টে গান গাইছে, অর্থাৎ সে ওখানে সেটেল হতে চায়। কিন্তু গান গাওয়ার সময় যে জিনিসটা হলো সেটা খুব অ্যাস্টনিশিং, আর এটাই হচ্ছে ফিল্মের মেসেজটা এখানে পাওয়া যায়, যেটা হলো ওর গান কেউ শুনছে না, সকলে আননোটিসড, কেউ নোটিসই করছে না, অ্যাটেনশানই দিচ্ছে না, ও চুপ করে থাকে। তখন হঠাৎ তার যে শপকিপার বা ম্যানেজার বলুন ওই রেস্টুরেন্টে, সে বলে উঠলো আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি গানটা থামালে কেন। তো ও পকেট থেকে চিরকুটের মধ্যে সেই যেই গানটা লোকগীতিটা যারা আওড়াতো ওখানে, সেটা ওটা আস্তে আস্তে করে সে গান গায় এবং সেখানেই শেষ। মানে এটা বোঝানো যাচ্ছে যে যেই রুটসটা ছেড়ে সে এত দূর গেল, আলটিমেটলি সেই রুটসটা থেকেই তাদের মধ্যে হলো, সে এখনও একা ওখানে, যে ওর গান যে শুনতো সেই জায়গাতে এখন আর কেউ শোনে না এবং তাকে সেই লোকগীতিটার আশ্রয় নিতে হলো। ইটস অ্যামেজিং ফিল্ম, যিনি বানিয়েছেন এই ফিল্ম ওনার নাম হচ্ছে পাওয়া সি দর্জি, আমি একটা ক্লিপসও দেখিয়েছি আপনাদেরকে, অ্যামেজিং লোক, বেসিক্যালি ফটোগ্রাফার, ওনার অনেক কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। উনি বেসিক্যালি ফটোগ্রাফার এবং নানা ধরনের ফটোগ্রাফি উনি করেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই পুরো ফিল্মটা যেটা দিয়ে করেছে সেটা সোলার পাওয়ারে ব্যাটারি চার্জ করে এই ফিল্মটাকে করা হয়েছে, যেখানে ইলেকট্রিক সাপ্লাই ওখানে নেয়, সোলার পাওয়ার দিয়েই এই ফিল্মটাকে বানানো হয়েছে। 5500 মিটার অ্যাবভ দ্য সি লেভেলের মধ্যে জায়গাতে গিয়ে এটা করায়, সোলার ব্যাটারি দিয়ে এই ফিল্মটা শ্যুট করা হয়েছে। অনবদ্য একটা ফিল্ম, পারলে আপনারা দেখবেন, আমার তো খুব ভালো লেগেছে। আর কেন আমাকে এটা টাচ করেছে বেশি, তার কারণ আমার প্রথম লাইফটা, আমিও ছিলাম টিচার, আমাকেও একটা এরকম গ্রামের মধ্যে যেতে হয়েছে, ইটস রিলেটেড টু মি, আমার মনে হলো সিন্স আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ আ টিচার, কোন কিছু কিছু জায়গাটা সত্যি আমি আমার সঙ্গে মিল পেয়েছি, সেটা অন্য ইস্যু, ইটস এ পার্সোনাল, প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলুন বা একটা ফিল্ম পয়েন্ট অফ থেকে বলুন, অনবদ্য মেসেজ। হ্যাঁ, কিছু প্রবলেম এই ফিল্মের মধ্যে ছিল, যেটা হচ্ছে কালার গ্রেডিংটা আমার একটু ভুলভাল লেগেছে, ঠিকঠাক লাগেনি, বা হ্যান্ড হেল্ড মুভমেন্ট হয়েছে, বাট আমি এই ক্রিটিসিজম বা এর মধ্যে আমি যাচ্ছিও না, ওরকম অল্টিটিউডের মধ্যে এরকম একটা ফিল্ম দেখানো এবং তার মেসেজটা কি সাংঘাতিক সেটা অ্যাটলিস্ট বুঝতে পারি। শুধু তাই না, কিছু কিছু ফিল্ম, কিছু কিছু জায়গাতে সিনের মধ্যে এমন কিছু জিনিস উনি ব্লেম করেছেন যেটা ওনার সঙ্গে এটা ঘটেছে বলে আমার মনে হয়, এবং তার কিছু, তাকে নিয়ে যখন আমি রিসার্চ করি, যিনি ডিরেক্টর মিস্টার দর্জি, ওকে নিয়ে যখন রিসার্চ করি আমি কিছু কিছু পাই। এই নিউজ আপনারা দেখবেন, ওনার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে, পারলে সাবস্ক্রাইব করবেন, দেখে নেবেন ইউটিউবে। এনিওয়েজ, এরপরে যেইটা সেটা আরও সাংঘাতিক মুভি, সেটা নিয়ে আমি একটু আসি, তার আগে আপনারা কিছু ইটস বেটার আপনারা একটু দেখে নিন আবার 25th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিছু কিছু অংশ।
সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কিছু আমি মানে ক্লিপস তুলেছিলাম, কিছু শর্টস নিয়েছিলাম, সেটা আপনারা দেখলেন। এবার যে নেক্সট ফিল্মটার কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে একটি টার্কিশ মুভি, টার্কিশ ফিল্ম। টার্কিশ ফিল্মের মানে যেটা নিয়ে ফিল্মটা হয়েছে সেটা নাম হচ্ছে ওমর অ্যান্ড আস। ওমর এমন একটি একটা ছেলে এবং তার নাকি বোন রয়েছে এবং সে প্রেগন্যান্ট। হঠাৎ তাদের সঙ্গে টার্কিতে দেখায় এবং সে হচ্ছে অ্যারেবিয়ান লোক। সম তাদের সঙ্গে একটি ফ্যামিলি দেখা হয়, সাম এটাই হচ্ছে প্লট। এবং সে ঠিকঠাক করে টার্কি বলতে পারে না এবং তার বোন যেহেতু বলছে সে প্রেগন্যান্ট, তাকে নিয়ে এমন একটি লোকের বাড়িতে সে আশ্রয় নেয়। সে হচ্ছে একজন কমান্ডার, রিটায়ার কমান্ডার। সে ঠিকঠাক করে এদের সঙ্গে প্রথমে প্রথমে ব্যবহার ঠিকঠাক করে না, কিন্তু আস্তে আস্তে এদের সঙ্গে মিক্স আপ হয়ে যায় এবং ওখানে খুব প্রবলেম হয়। কারণ দেখুন, আমাদের দেশের মধ্যে এই ইমিগ্রেশনস, রেফিউজি এই ব্যাপারটা খুব এখন মাথা চাড়া দিয়েছে। ওদের ওখানেও কিন্তু এই জিনিসটা রয়েছে, কারণ ওদের টার্কি এরকম একটি দেশ যেখানে হচ্ছে মেডিটেরিয়ান সি, বা তাদের এই বর্ডারটা জলপথেই ক্রসিং হয়। আর টার্কি এমন একটি ইউরোপিয়ান কান্ট্রি যেখানে যাদের রিলিজিয়নটা হচ্ছে ইসলামিক, এবং আরবের সঙ্গে তাদের একটা ব্যাপার হচ্ছে ইনফিলট্রেশনের ব্যাপারগুলো আছে, এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। কোস্টগার্ড রয়েছে, তো এইরা যে যে দুটো ছেলে মেয়ে তাদের সঙ্গে রয়েছে, তার মানে যে কমান্ডারের যে স্ত্রী উনি ওনাকে খুব ওদেরকে খুব স্নেহ চোখে দেখে। এবং তার নিজের যে সন্তান অ্যাকচুয়ালি ইউএসএ চলে গেছে, তো তার বাবার সঙ্গে তার সন্তানের একটা ক্ল্যাশ রয়েছে। এই নিয়ে নানানভাবে তাদেরকে ডিস্ট্রাস করে এই কমান্ডার, কারণ ইনি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট ছিল। তো কী হলো, তার ওয়াইফ তারপরে চলে যান, সেটা তার প্রবলেম ছিল এবং তারপরে সে মারা যায়। যেহেতু সেই কারণে বাড়ির মধ্যে এই দুটো ছেলে মেয়ে এবং তার দাদা, মানে কমান্ডারের যিনি দাদা উনিও থাকে। তো এদেরকে নিয়ে একটা গল্প তৈরি, একটা গল্পটা তৈরি হয়। এবং আলটিমেটলি যেটা হলো গল্পের শেষে সেটা হচ্ছে ওমর আর তার বোন কে এ প্রায় বন্দি মতন করে রাখে, কারণ বন্দি করেনি, ও চেয়েছিলো তার নিজের ইনফ্লুয়েন্স দিয়ে তাদেরকে ঠিকঠাক করে তাদের দেশে ফেরোতে। কিন্তু একটা কমিউনিকেশান ব্যারিয়ার ছিল এবং তার ওয়ে আউটটা এরকম ছিল, তো এরা ভাবতে হচ্ছে যেন আমরা সে আমাদেরকে পরাধীন করে রেখেছে। দিস ইজ বেসিক্যালি দ্য প্লট। এবং তারা একদিন হঠাৎ না বলেই তারা চলে যায়। কমান্ডারের সঙ্গে এদের দেখাটা হয় হঠাৎ একটা রাস্তাতে, যখন তার দাদা ইনজোর অবস্থায় পড়ে থাকে, তখন এরা দুজন সঙ্গে দেখা করে এবং তার দাদা কিছু কিছু অ্যারাবিক বলতে পারতেন এবং এইভাবে করে তাদেরকে বাড়িতে নিয়ে যায়। এবং তার ওয়াইফ সাপোর্ট করে এই দুটি ছেলে মেয়েকে, কিন্তু এ কখনো সাপোর্ট করতে পারেনি, কারণ তার মধ্যে একটা জ্বালা রয়েছে। তার মানে তার এই ভদ্রলোক অর্থাৎ কমান্ডার যিনি যিনি এখানকার প্রোটাগনিস্ট, ওরাও দেখানো হচ্ছে প্রোটাগনিস্ট বলবো না, একে প্রায় অনেকটা অ্যান্টাগনিস্টও বলছে মতন লেগেছে। তো লাস্টে যেটা হচ্ছে যে অ্যান্টাগনিস্টের মতন লাগে, কিন্তু ও প্রোটাগনিস্ট হিসাবেই কাজ করছে। এইটা একটা অন্য একটা দিক, একটা ফিল্ম দেখানোর একটা অন্য লেভেল যেটা এখানে দেখানো হয়েছে। আপনারা না দেখলে বুঝতে পারবেন না, পারলে দেখবেন। নাম হচ্ছে ওমর অ্যান্ড আস, অসাধারণ মুভি, 106 মিনিটের একটা ফিল্ম, যেখানে লাস্টে যে যেটার কথা বলছি ক্লাইম্যাক্স, ওরা হঠাৎ তারা চলে যায় তার বাড়ি থেকে না বলে। যখন এই ভদ্রলোক লিগালি কিছু ডকুমেন্ট তৈরি করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করে, মানে ও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছিলো অ্যাকচুয়ালি, সেই মতো সে চলে যায়। এবং পরবর্তীকালে দেখানো হচ্ছে যে এরকম করেও যারা যারা এরকম করে রেফিউজি বা মানে ইমিগ্রেন্টস যারা চলে যেতে চাইছে তাদের নিজেদের মানে আরবে, বা তাদের ডকুমেন্ট নেই, এই লাস্টে দেখাচ্ছে যে সকলকে হেল্প করতে চায়। তো ব্যাপারটা হচ্ছে ফ্রম যে নিজে অ্যাকচুয়ালি করলো, সেই আস্তে আস্তে করে এদেরকে নিয়ে তাদের দেশে পাঠানোর হেল্প করতে চাইছে। তো দ্য স্টোরি ইজ অ্যাবাউট দিস ইমিগ্রেশনস নিয়ে, খুবই রেলেভেন্ট এই সঙ্গে। আপনারা দেখুন, যেটা আমার ভালো লেগেছে এই ফিল্মটার, এর সিনেমাটোগ্রাফি ইজ অসম। টার্কিস নিঃসন্দেহে ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, আর তার সেখানে সেরকম ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি ইজ টু গুড, যেটা আমার মনকে ছুঁয়ে গেছে। আপনারা পারলে দেখবেন, ইউটিউবে ডেফিনেটলি থাকতে পারে হয়তো ক্লিপ, আমিও ট্রাই করছি, যদি পারি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু ক্লিপিংস, তবে হয়তো ব্যাপারটা একটু বেটার হতে পারে। তো এনিওয়েজ, সেইটুখানি ছিল। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, আমি চাই যে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
ইউটিউবে নানা ধরনের আপডেটস শুরু হয়ে গেছে, আমি সেগুলো নিয়ে হয়তো পরে অন্য কোনো প্রোগ্রামে আসবো। বাট ডু শেয়ার দিস ভিডিও, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে। এইটুকুনের জন্য আজকে বাই, টেক কেয়ার, যেটা বলি সাব্বা খায়। আর হ্যাঁ, থ্যাংকস টু শ্রায়ন আমাকে এরকম একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে ফিল্মগুলো দেখানোর জন্য। থ্যাংকস ওয়ান্স অ্যাগেন, বাই, টেক কেয়ার অ্যান্ড সাব্বা খায়।